স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে কারিকুরি আজকে তার বাড়ির লক্ষ্মী পুজোর রান্নাটা করছে। লক্ষ্মী পুজোয় মোটামুটি অনেক কিছুই ভাজা করেছে, আর আজকে কারিকুরি লক্ষ্মী পুজোয় মাকে একটু লুচি সুজি করে দিয়ে করেছে মাকে দেওয়ার জন্য। আর একদিকে পায়েস হচ্ছে, আরেকদিকে একটু ভুনা খিচুড়ি হবে। সে ভুনা খিচুড়িটা আমি করছি, তোমরা দেখো আমি কিভাবে করছি। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের থেকে বেশি মুগের ডাল নিয়েছি। এই মুগের ডালটা আমি এখানে একটু ভেজে নেব। মুগের ডালটা একটু কড়া করে ভাজতে হবে, এটা কিন্তু পুরো গলে যাবে না, ওটা একটু গোটা গোটা থাকবে, সেই জন্য ডালটাকে আমার একটু লালচে করে ভেজে নিতে হবে। ডালটাকে আমি এবার ঢেলে নিচ্ছি। এদিকে আমার পায়েসের চালটা আমি দিচ্ছি। পায়েসের চালটা আর একটু ফুটবে। পায়েসের চালটা ফুটে এলে আমি এতে চিনি দিয়ে দেব। চাল না ফোটা পর্যন্ত চিনি দিলে চালটা ফুটবে না। এবার আমি এপাশের গ্যাসটা আবার একটু ধরিয়ে দিচ্ছি। এতে আমি অল্প ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম। আমি এখানে কয়েকটা ফুলকপি নিয়েছি, ছোট্ট কয়েক টুকরা ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটা আমি খিচুড়িতে দেবো, ভুনা খিচুড়িতে আমি এটা ভেজে নিচ্ছি। এদিকে আমার ফুলকপিটাও ভাজা হয়ে যাচ্ছে। আমি ফুলকপিটা এবার তুলে নিচ্ছি, গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এতে আমি তেল আর ঘি মিশিয়ে দেব, অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি ঘি, আন্দাজ মতো ঘি দিয়ে দিলাম। পায়েসে আমি হাফ তেজপাতা দিয়ে দিলাম, যেহেতু অল্প পরিমাণ পায়েস সেহেতু আমি হাফ তেজপাতা দিলাম। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। আমার এপাশের গ্যাসটা অফ ছিল, আমার ঘি তেল গরম হয়ে যাচ্ছে। এতে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর ফোড়নে দিচ্ছি একটা বড় তেজপাতা। আর দিচ্ছি চারটে এলাচ, কয়েক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ। গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। এখন আমি এতে ডালটা দিয়ে দিলাম। আমার গোবিন্দভোগ ধোয়া চালটাও এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি এক চামচ মতো সন্দেশ লবণ দিয়ে দিলাম। গ্যাসটাকে একটু কমিয়ে দিচ্ছি, কড়াটা পাতলা যার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চাল নিয়েছি, আর পৌনে এক কাপ ডাল নিয়েছি। ভুনা খিচুড়িতে একটু ডালের পরিমাণ বেশি লাগে। এবার আমি এটা এক মগ, এক কাপ, দু কাপ,
আড়াই কাপ জল আমি এতে দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাকবে। এটা ফুটতে থাকুক, আমি এদিকে একটু পায়েসটা দেখি। পায়েসটা আমার ঘন হয়ে এসছে। এবার আমি পায়েসটাতে আন্দাজ মতো চিনি দিয়ে দিচ্ছি। চাল আমার ফুটে গেছে। আমি এই চামচের ছয় টেবিল চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিনি দিলে একটু জল জল ভাব হয়। এটা আরেকটু আর মিনিট দুই তিন একটু ফুটবে, তাতে আমার পায়েস হয়ে যাবে। একটু অল্প পরিমাণে হলুদ দিচ্ছি আন্দাজ মতো। আর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। অসময়ের ফুলকপি, এই সময় ফুলকপি একটু শক্ত হয়, তাই একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি মতো আদা, মানে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এতে আর লঙ্কা দেব না, কারণ দুটো লঙ্কা আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার এটা ফুটতে শুরু করবে। আর এখানে আমি দুটো এলাচের দানাগুলো নিয়েছি, এলাচকে ছাড়িয়ে সেটা আমি এখানে পায়েসে দিয়ে দিচ্ছি। আমার পায়েস রেডি। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি মায়ের কাছে দেওয়ার জন্য একটা ছোট্ট পাথর বাটিতে পায়েসটাকে ঢেলে দিচ্ছি অল্প পরিমাণে। পায়েসটাকে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমার খিচুড়ি ফুটছে। আমি মেজারমেন্ট কাপের আড়াই কাপ জল দিয়েছি। এবার আমি কিছু কাজু কিশমিশ ধুয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এখানে জলটা শুকিয়ে এসেছে, তাই আমি ওখানে প্রথমে এখানে আড়াই কাপ মেজারমেন্ট কাপের আড়াই কাপ জল দিয়েছিলাম। এবার মনে হচ্ছে আমার আরেকটু জল লাগবে, তাই আমি এতে ঈষদুষ্ণ আরও হাফ কাপ জল আমি এতে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি। দেখো খিচুড়ির জলটা আস্তে আস্তে শুকিয়ে এসছে। এদিকে দেখি আমার চাল ডালের কি অবস্থা। চালটাও সিদ্ধ হয়ে এসছে, ডালটাও সিদ্ধ হয়ে এসছে, আর একটু হবে। এদিকে ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু মিষ্টি দেব, মানে একটু চিনি দেব। এতে আমি এক টেবিল চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এতে নামানোর আগে আরেকটু ঘি আমি এতে দিয়ে দিচ্ছি। তখন ঘি আর তেল মিশিয়ে দিচ্ছি,
দিয়েছি। এবার একটু অল্প ঘি আমি এর উপরে দিয়ে দিলাম, তাহলে ঘিয়ের গন্ধটা খুব ভালো পাওয়া যায়। এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচ দিয়ে না লেগে যায়। হয়ে গেল আমার ঘুনি খিচুড়ি, এবার আমি এটাকে নামিয়ে ফেলব। নামিয়ে মায়ের কাছে ভোগ দেওয়ার জন্য এটাকে অন্য জায়গায় রাখব। দেখো হয়ে গেছে আমার মা লক্ষ্মীর ভোগ, কারিকুরি আজকে মা লক্ষ্মীকে এই ভোগ দেবে। তো দেখো এখানে হচ্ছে ঘুনি খিচুড়ি আর বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর এপাশে আছে শাক ভাজা, কারণ শাক ভাজা একটু দিতে হয় কোনো ভোগ দিতে হলে। এটা হচ্ছে চাটনি, এটা পায়েস। আজকে তোমাদের যদি আমার এই ভোগটা ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করবে, কমেন্টস লিখবে, শেয়ার করবে, আর দেখতে থাকো কারিকুরি আগামী দিন কীভাবে কী করে। আর তোমরা এইভাবে মানে কোনো মাকে ভোগ করে দিতে পারো। ধন্যবাদ।